হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন প্রায় স্মার্টফোনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। স্মার্টফোনের মাধ্যমে পেপার পড়া বা সংবাদ দেখা, টিভি দেখা, বিভিন্ন কাজ করে থাকি। তো বাংলাদেশের যে টিভি অ্যাপসগুলো আছে, নর্মালি সেই অ্যাপসগুলোর মাধ্যমে আমরা খেলার বিভিন্ন তার বিভিন্ন চ্যানেল, এমনকি বাংলাদেশ ক্রিকেট খেলা যে সম্প্রচার করে জি টিভি, এই চ্যানেলগুলোও দেখতে পারি না। সো আজকে আপনাদেরকে আমি একটি টিভি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দেবো, যেটার মাধ্যমে আপনারা 100+ টিভি চ্যানেল পাবেন, হিন্দি, ইংলিশ, বাংলা, এমনকি ইন্ডিয়ান বাংলা, এবং সেখান থেকে জি টিভি সহ সব ধরনের খেলা চ্যানেলগুলো পাবেন। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। সাপোজ আমি গুগল সিলেক্ট করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার থেকে এটা ব্রাউজ করতে পারবেন। এখান থেকে আপনারা সার্চ করবেন livenettv.apk। livenettv.apk সার্চ করলে আপনারা একটু স্ক্রল করে নিচে নেমে আসবেন। স্ক্রল করে নিচে নেমে আসলে আপনারা লাইভ নেট টিভি অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এই ওয়েবসাইট ইন্টারফেস আসবে, এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে চলে আসলে আমরা অ্যান্ড্রয়েডের জন্য এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবো। দেখুন এখানে ডাউনলোডের এবং এই চ্যানেলটি আপনি কীভাবে কাজ করে প্রত্যেকটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন প্রত্যেকটা ডেসক্রিপশন। এখান থেকে আপনাদেরকে সিম্পলি ডাউনলোড করার জন্য হেয়ার এই অপশনটাতে ক্লিক করবো আমরা। হেয়ার ক্লিক করলে আমাদের অ্যাপসটি ডাউনলোড করার জন্য ওকে চাবে, জাস্ট ওকে করে দেবেন আপনারা। ওকে করে দিলে অ্যাপসটি ডাউনলোড হবে। এরপর নোটিফিকেশন বারে আপনারা অ্যাপসটি দেখতে পারবেন, জাস্ট এখান থেকে নোটিফিকেশন বার থেকে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে ইনস্টল করতে বলবে, আপনারা ইনস্টল করবেন। ইনস্টল কমপ্লিট হয়েছে, এখন জাস্ট ওপেন করবো আমরা। অ্যাপসটি ওপেন হওয়ার সময় আপনাদের যে কোনো ভিডিও প্লেয়ার যেতে পারে, ভিডিও প্লেয়ার আপনারা যারা এমএক্স প্লেয়ার ব্যবহার করেন বা যে কোনো ভিডিও প্লেয়ার আপনারা সিলেক্ট করতে পারেন। দেখুন এখান থেকে এন্টারটেনমেন্ট, ওএসএন, ইটালি, বেলজিয়াম, বিভিন্ন দেশের টিভি চ্যানেল আছে এখানে। এছাড়া আপনি নিউজ চ্যানেল, সব ধরনের নিউজ চ্যানেল পাবেন, হিন্দি, উর্দু, ইংলিশ, বাংলা। স্পোর্টসে গেলে আপনি স্পোর্টসের সব চ্যানেলগুলো এখানে দেখতে পাবেন। যতগুলো স্পোর্টসের চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল এখানে শো করবে, এখান থেকে আপনারা খেলা দেখতে পারবেন। এরপর একদম ডান সাইডে চলে গেলে আপনারা বাংলা পাবেন, বাংলাতে সিলেক্ট করলে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল এখানে আছে, প্রত্যেকটা টিভি চ্যানেল এখান থেকে আপনি প্লে করতে পারবেন। দেখেন আমি জি টিভিটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখ ফার্স্ট লিঙ্ক এখানে ক্লিক করব, দেখুন জি টিভি এটা ওপেন হয়েছে। এখান থেকে আপনারা রাইট সাইডে জাস্ট সুইপ করলে আপনার ভিডিও রেজুলেশন কম বেশি হবে লাইট, এবং রাইট সাইডে সুইপ করলে আপনারা ভলিউম কম বেশি করতে পারবেন। জাস্ট এখান থেকে ব্যাক করতেছি আমরা। এই বাংলা চ্যানেলের নিচে আপনারা ইন্ডিয়ান বাংলা চ্যানেলগুলো সহ পাবেন। এখানে দেখুন জি বাংলা আছে, জলসা মুভি আছে, প্রত্যেকটা পাবেন, এস বাংলা আছে, সঙ্গীত বাংলা। সো এখান থেকে আপনি বাংলা, হিন্দি, ইংলিশ এবং প্রায় 100+ চ্যানেল আছে এখানে। সো আমি আশা করি আপনাদের ভালো লাগবে এই অ্যাপসটি। অ্যাপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী টেকনোলজি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।